আরাফাত সানি এবারে কিন্তু সুইপ করে দিয়েছেন স্লগ সুইপ বল চলে যাচ্ছে আরো একবার সীমানার বাইরে 4 রান মাহমুদউল হাসানের ব্যাট থেকে ডিফিনিটলি একটা ভালো টাইমিং আমরা দেখবেন মেহেদী মারুফের বিপক্ষে এবারে কিন্তু আপস্টেম্পে একটুখানি বাইরে পুল করেছেন হাওয়ায় ভাসছে বল এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে বলে ঠিকানা হলো মিড উইকেটের উপর দিয়ে ছক্কা ওভার দা উইকেট লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছিলেন শর্ট ফাইলে ইনার সার্কেলে ফিল্ডার প্রস্তুত ছিলেন এবং সেখানে ধরাটা পড়লেন এবং অবশেষে আবনী শিবিরে একটা স্বস্তি এবং সেই স্বস্তিটা কামরুল ইসলাম রব্বির হাত ধরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রথম বল স্কুপ করে দিয়েছেন আপ স্টাম্পের উপরে ফরহাদ হোসেন তাকে ক্যাপ্টেন ইউজ করেন এবং সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যখন উইকেটের দরকার এবারে কিন্তু বোলারের মাথার উপর দিয়ে তুলে মেরেছেন ওয়ান বাউন্স টু বাউন্স থ্রি বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে আরও একটা চার যে কারণে আফিফকে ইন্ট্রোডিউস করছেন মেহেদী মারুফও সেম কাজটি করেছিলেন অর্থাৎ ইন্টেনশনটা ক্লিয়ার এবারে ইনসাইড আউট ক্রিকেট জাস্ট ওয়ান বাউন্স টু বাউন্স শেষ পর্যন্ত ডিবেক্সটাকা বাউন্স চলে আরও একটা বাউন্স এক উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবার ডাউন দ্য ট্র্যাকে ইনসাইড আউট ক্রিকেট লং আপে প্রোটেকশন মোহাম্মদ হ্যাঁ এবারে পুল শট আনবাউন্স ওভার দ্য রপ চমৎকার শট লুজ ডেলিভারি এবং তার পুরো ফায়দা আদায় করে নিলেন এখানে মাহমুদুল হাসান এই মাহমুদুল হাসান লিমন এবং আরেকজন মাহমুদ ইং লাইন আপ রয়েছে আমরা জানি এবং প্রথম বলে স্লগ সুইপ ফাঁকা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে দৃষ্টিনন্দন শট সেট ব্যাটসম্যান হলে এই অ্যাডভান্টেজগুলো নেওয়া যায় ক্রস ব্যাটেড শট আলটিমেটলি সুইপ দেখুন আপনারা রিপ্লেতে টস টপ ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে ব্যাটে বলে দুর্দান্ত মিট করেছেন এবং ফিল্ডারটা দেখে নিয়েছিলেন আগেই যে ইনার সার্কেলে শট দু ব্যাটার ব্যাট করে যাচ্ছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স তাদের ড্রেসিং রুম এবারে লাফটেড শট ঠিক কমেন্ট্রি বক্সের সামনে দিয়ে বল চলে আসছে মাইটি ব্লো And this is high hands, the maximum chakka. A great hit from Mahmudul Hasan Limon. Tar intention khubi clear, Ron. Ajke sujog peyechi bat ball kotha bolche. Sutorang aro kichu barti kotha shuniye deyar jonno tini tin onker magic figure e pouchhte moriya tar body language. Ebare kintu short pitch dhore delivery tule merechen ebong কন্ট্যাক্ট হয় তো সেইটাই হচ্ছে দেখুন আরও একটা কন্ট্যাক্ট এবারে কিন্তু পেরিয়ে যাচ্ছে ওয়াইড লঙ্গানের উপর দিয়ে বিশাল ছক্কা ফরহাদ হোসেন জয়েন্স দ্য পার্টি শান্তর বিরুদ্ধে ছক্কা হাঁকালেন এবং অর্ধশতক রানের মাইল ফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন মাত্র 43 বলেই 51 স্পর্শ করলেন 180 এক উইকেটে অসাধারণ টাইমিং ওয়াইড লঙ্গান বল করাচ্ছেন টাইমিং বাট এবার একটু টেনে দিলেন স্টাম্পের জাস্ট একটু বাইরে ছিল একটু আনলিমিটেড শিরোপা রেস থেকে অনেকটা ব্যাক ফুটে আরও একটা লেফটেড অন ড্রাইভ এবারে আউট হবেন এবং আবিব হোসেন ধ্রুব আরামদায়ক ক্যাচটা নিয়েছেন তার ওই 10 রঙে বাস্কেটে বলটি আশ্রয় নিল ফলে নাজমুল হোসেন শান্তর কল্যাণে দ্বিতীয় উইকেটের পতনটা ঘটলো তবে 119 রানের একটা বেস্ট পার্টনারশিপ এখনও পর্যন্ত আমরা উদ্বোধনের জুটিতে 62 রানের পার্টনারশিপ দেখেছিলাম এবং 119 রানের পার্টনারশিপ দেখুন অফ স্টাম্পে জাস্ট একটু বার একটু টেনে দিয়েছিলেন বলটি হালকা টার্ন ছিল লফটেড অন ড্রাইভ তবে টাইমিংটা ভালো হয়নি কিছুটা টপেজ হয়েছিল এবং লং অনে আবিব হোসেন ধ্রুবন হাতে ধরা শান্ত তাকে বুদ্ধির খেলে ঠুকিয়ে দিয়েছিলেন এবার স্লগ সুইপ আরও একটি চার দেখবো আমরা অন বাউন্স ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে চার একটু খাটছে এবং এইখানে এই শটটা খেলে খুবই কার্যকর ফল চলে আসছে দেখুন আমরা দেখুন অফ স্টাম্পের বাইরে একেবারে ড্রাইভিং স্লটে পেয়েছিলেন স্লগ 866 রান করেছেন এবারে শর্ট বল জায়গায় দাঁড়িয়ে টেনিস শটের মতো খেলতে গেলেন এবং সহজতম ক্যাচ কটন বোল্ট না আমার মনে হয় যে এই মনোসংযোগে একটু চির ধরেছিল তার এরকম একটা সফট 203 তিন উইকেটে পরের বলটা এবারে স্লগ সুইপ দারুণ টাইমিং আকবর আলীর অনবদ্য ছয় মিড উইকেটের উপর ছটে পেয়েছিলেন আরামদায়ক ট্রিটমেন্টটা দিলেন দেখুন অফ স্টাম্পের উপরে অসাধারণ টাইমিং ব্যাট এবং বলে লেফটেড শট এবং আউট ভেরি সফট ডিসমিসাল অনেক দূর যাওয়া সম্ভব তার পক্ষে কিন্তু খুবই সফট একটা ডিসমিসালের শিকার হয়ে ওয়াইড লং অনে সহজ একটা ক্যাচ তুলে দিলেন এবং
ফিল্ডার দেখুন খুব অনায়াস ভঙ্গিতে খুব সহজে তালু বন্ধ পিচ খেলায় যে একটা অবদান রাখে সেটা ভাবতে হবে। এবারে স্লগ সুইপ গ্যাপ পেলেন, ডিফাইন লেগ দিয়ে চার, ধ্রুব শৌরের ব্যাটে এক্সেলেন্ট, পুয়ার বোলিং, ডাউন দ্য লেগ বল করেছিলেন এবং সেই লেগ স্টাম্পের বাইরে বল করার সুযোগটা কত চমৎকারভাবে ধ্রুব শৌরে কাজে লাগালেন। দেখুন খুব জোরের উপরে ব্যাটটা সুইং করেছিলেন আলামিন জুনিয়র, তিনি 11 বল থেকে 15 করেছেন। এবারে ডাউন দা ট্র্যাকে আরমার ডেলিভারি, বল গগনে এবং মুসাদ্দেক হোসেন থেকে কিন্তু আরেকটু সকালের তুলনায় অনেকটা বেড়ে যাচ্ছে এবং সাংবাদিক অর্থাৎ আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু একবার সকালবেলা থেকে শর্ট বল হুক করে দিয়েছেন বল গগনে, তবে ওখানে 10 আঙ্গুলের বাস্কেটে ওয়েট করছিলেন শামিম হোসেন পাটওয়ারি, বল সেখানে আশ্রয় নিল, ফলে সেই সাথে আরো একটা উইকেটের পতন। দেখুন শর্ট বল, লো বাউন্স, চেঞ্জ অফ পেস, কিছুটা ক্রস সেমে ডেলিভারি, ডিপ ব্যাকওয়ার্ডস কোয়ালে অঞ্চলে স্টার রাতুল তিনি ফেস করবেন, পুল করতে চেয়েছিলেন এবারে কিন্তু ব্যাটে বলে করতে পারেননি কিপার, তিনিও গ্রিপ করতে পারলেন না সেই সুযোগটা নিয়ে একটা রান, অতিরিক্ত আকারে এক রান এবং এরই সাথে প্রথম ইনিংস শেষ হচ্ছে। 36তম ওভারে খেলা শেষ হলো, 276 রান। আমার মনে হয় যে আবাহনীয় এবং বলতে বলতে এবারে কিন্তু গ্যাপটা পেয়েছেন, দারুণ একটা শট আমরা দেখলাম মুনিম শাহরিয়ারের কাছ থেকে এবং ডিপ ফাইন লেগ দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, 4 রান হয়ে আছে। অর্থাৎ ব্যাটিং প্লাসিড একটা উইকেট এখানে, যেটাকে আমরা ব্যাটিং প্যারাডাইসও বলে থাকি। দেখুন অফ স্টাম্পের বাইরে হাঁটু গেড়ে সুইপ করেছেন এবং অল অ্যালং দ্য কার 77 রান করতে হবে 36 ওভারে। লিমন ওভারে পরে বল, এবারে কিন্তু লফটের একটা ড্রাইভ, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড ডিভিস কোয়ালেগ অঞ্চলের সীমানার বাইরে, 4 রান মুনিম শাহরিয়ার ওভারের শেষ বলটাকে 4। ওয়ান্ডারফুল স্টার্ট, ভেরি গুড লুকিং স্টার্ট, দেখুন ফিট ইউজ করেছে, ফ্রি ফ্লো অফ ব্যাট শট চালিয়েছেন এবং কি এভারেজ স্লগ সুইপ, চমৎকার পাওয়ারফুল স্ট্রোক এবং স্টাইলটা খুব ভালো লাগলো। একটু ছোট্ট করে শেষ মুহূর্তে সফল করে অফ স্টাম্পের বাইরে গিয়ে আমরা রিপ্লেতে পারফেক্টলি দেখতে পারবো, অফ স্টাম্পের বাইরে থেকে ব্যাটটাকে সুইং করিয়েছেন এবং সেফ শট খেলেছেন উনি। দেখেন মুনিম শাহরিয়ারের ব্যাটে কিভাবে লিমনকে ছক্কা হাঁকাছেন, পারফেক্ট স্লগিং, ব্যাটের মানে বলের নিচে তিনি আঘাত করতে পেরেছেন এবং সীমানার উপর আবাহনী লিমিটেড। এখন কিন্তু আবাহনীকে বেশ ওয়েল কম্পোজড মনে হচ্ছে, লুকস কমফোর্টেবল। হ্যাঁ মুনিম শাহরিয়ার এবং নাজমুল যেভাবে কিছু সস্তা বাউন্ডারি পেয়ে গেল তাতে ওরা মানসিকভাবে অনেক বেশি স্বস্তি দেখ। দেখুন এবারে ওয়াইড হাফ ভলি, ক্র্যাকিং কভার ড্রাইভ, আরও একটি চার, ব্যাক টু ব্যাক থ্রি ইন এ রো, টানা উপর্যুপরি তিনটি চার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে, এক্সেলেন্ট ব্যাটিং, 6 ওভারে 49 বিনা উইকেটে 277 রানের মতো বা অলমোস্ট 8 পার ওভার আস্কিং রেট চেইস করতে যে ধরনের একটা ব্লেজিং স্টার্ট বা রলিকিং স্টার্ট দরকার ছিল আবাহনীর, আমার মনে হয় যে সেটা অলরেডি তো উইকেটের দুজন তাদের কাছে একটা বড় পার্টনারশিপ। এবারে হুক শট, লিডিং এজ, আকাশে বল সীমানার বাইরে, লাকি বাউন্ডারি, সেই সাথে অর্ধশতক পূর্ণ হলো আবাহনী লিমিটেড ঢাকার, নাজমুল 22 আবাহনী 53 বিনা উইকেটে। দেখুন রিপ্লে, সৈয়দ খালেদ আহমেদের বাউন্সার হুক করেছেন, শর্ট ফাইন লেগ উপরে ছিল এবং লিডিং এজ হয়ে বল চলে যায় শেষ বল, এবারে স্লগ সুইপ কিন্তু এবারে আউট, ব্রেক থ্রু রূপ শৌরের মাধ্যমে প্রথম উইকেটের পতন এন্ড মুনিম শাহরিয়ার 61 রানে তার ঝড় থামালেন। গাজি গ্রুপ ক্রিকেটার্স শিবিরে খানিকটা স্বস্তি, দীর্ঘ অপেক্ষার পর তারা সেই প্রথম ব্রেক থ্রু পেল, 110 রানে গিয়ে প্রথম উইকেটের পতন ঘটল এবং আউট হয়ে গেলেন মুনিম শাহরিয়ার, 61 রান করেছিলেন 39 বল থেকে। রিপ্লেতে আমরা দেখলাম কি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, ওখানে রান দিয়েছেন তিনি, ওভারের পরে বলার ফ্লাইটে দিয়েছিলেন, এবার কিন্তু তুলে মেরেছেন লিটন কুমার দাস, 1 বাউন্স 2 বাউন্স এন্ড 3 বাউন্স সীমানার বাইরে, 4 রান প্রথম 4 লিটন কুমার দাসের, তিনি পৌঁছে গেলেন 7 রানের 9 বল থেকে এবং তার দল আবাহনী লিমিটেড 123 এক উইকেটে। দেখার মতো স্ট্রোক, দেখুন কিছুটা ইনসাইড আউট ক্রিকেট, রুম বানিয়ে শর্টস খেলেছেন এবং নিজের ট্রেডমার্ক শটের একটি, লিটন কুমার দাস যখন খেলেন সেটা হয় ছবি এবং অসাধারণ টাইমিং, প্লেসমেন্টটা অসাধারণ ছিল, 4টি রান পেয়েছেন, কনফিডেন্স বাড়িয়েছেন ডাউন দ্য ট্র্যাকে,
বল উঠে গেছে গগনে, এবারে লেটন কুমার দাস আউট। ভালো খেল, তার দশ আঙ্গুলে বাস্কেটে বলতে ধরা পড়লো। দেখুন আরো একটি অ্যাঙ্গেল থেকে, এবারে স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল দাবড়িয়ে ধরে অন ড্রাইভ করতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়েছেন। মুনিম স্যারের আউট হয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিছুটা হলো ভুগছে, এবারে কিন্তু ঠিক মতো ব্যাটে খেলতে পারেননি, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার। 129 দুই উইকেটে, এবারে লফটেড অন ড্রাইভ বল গগনে, ফিল্ডার ও মাই গড হোয়াট আ ক্যাচ, এবং ইয়েস আউট, আম্পায়ার কিন্তু আউট দিয়ে দিয়েছেন। আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, বল স্লগ সুইপের মতো করে খেলেছিলেন। মোমেন্টাম শিফট করে, এবারে ডান্সিং ডাউন উইকেট, লাফটেড শট এবং মাইটি ব্লো, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মোসাদ্দেক সৈকতের ব্যাটার একটি দর্শনীয় ছক্কা। সেটা অপোনেন্ট মাঠে চলে গিয়েছিল, আমরা এখানে দেখেছি অন্য মাঠে। অ্যাকশন রিপ্লে দেখুন, এই ছয়টা মারার পরে যদি মোসাদ্দেক সৈকতের চেহারাটা আপনি দেখতে পেতেন, একেবারে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আলামিন জুনিয়র এবং স্টাম্পড দ্য বিগ ফিশ শান্ত গোয়ান, আলামিন এসেই ব্রেক থ্রু এনে দিলেন। খেলায় কি আরো কোনো টুইস্ট আছে কিনা অপেক্ষায় থাকুন, টি স্পোর্টস এর এই প্রোডাকশনে চোখ রাখুন, ম্যাচে মনে হয় নতুন কোনো টুইস্ট যোগ হতে যাচ্ছে। এক্সেলেন্ট বোলিং, গুড ওয়ার্ক বাই দ্য উইকেট কিপার, স্কিপার আকবর আলী, সেখানে 12 বলে 20 রানের একটা সমীকরণ দাঁড়িয়ে। বলতে না বলতে একটা লম্বা শট এবং ডিপ মিড উইকেটে সৈয়দ খালেদ এবারে একটিতে যেন পুষিয়ে দিলেন। আলামিন স্ট্রাইকস এগেন, দেখুন রিপ্লেতে কি হয়েছিল, বাহাতি আফিফ ধ্রুব স্লগ সুইপ করেছিলেন কিন্তু ডিস্টেন্স ক্যারি করতে পারেননি, ডিপ মিড উইকেটে সৈয়দ খালেদ এবারে বলের নিচে আগে থেকে এসেছেন এবং সুন্দর। এই ম্যাচেও তিনি তিনটা উইকেট পেয়েছেন, অর্থাৎ 14টা উইকেট। এবারে শর্ট বল, লিজার ট্রেডমার্ক শটের একটি, শামিম হোসেন 20 বল 31 রান, এখন কার সমীকরণ। আরো একবার, এবারে কিন্তু আর হলো না, একই জায়গা দিয়ে ট্রাইটা করেছিলেন, একেবারে ফিল্ডারের হাতে এবং খালেদ আহমেদ ছিলেন সেখানে ফিল্ডার। আগের বলটি দেখুন দিয়েছিলেন অফ মিডিলে, এই বলটি লেগ মিডিলে কিছুটা টেনে দিয়েছেন এবং সেই জায়গাটায় স্লগ সুইপ খেললেন। টাইমিং এ একটু হেরফের, অর্থাৎ ব্যাটটা একটু আগে চলেছেন, আমরা একটু দেখে নিতে চাই। আলামিন জুনিয়র কিছুটা কোনা করি, দেখুন লেগ মিডিলের উপর একটু টেনে দিলেন, ওই জায়গাটায় টাইমিং এ হেরফের, দারুণ ক্যাচ নিয়েছেন। সেক্ষেত্রে আচ্ছা উইকেটের পতন ঘটেছে, এবারে কিন্তু অবশ্যই বাইরের বল পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলে করতে পারেননি। এবারে ডাউন দ্য ট্র্যাকে লেফট হ্যান্ড অন ড্রাইভ ক্যাচ ফেলে জয়ের যে সুবাতা সেটা একেবারে স্তিমিত হয়ে যেত। দেখুন নর্মাল ডেলিভারি স্টাম্পের মানে লেফট হ্যান্ড অন ড্রাইভ খেলতে গেলেন, বল টপে ছলো, রাতুল ছিলেন লাঙ্গাফে, ক্যাচ ফেললেন তিনি সেই সাথে। এবারে শর্ট বল মিড উইকেট দ্য পোল, এবারে ফিল্ডার করেননি, ভুল এবং আউট, আগের বলে মিস হলো, এবারে ক্যাচটা নিয়েছেন, ফলে পঞ্চম উইকেট লাভ করলেন আলামিন হোসেন। নাও উইকেটে 249, 12তম বোলার হিসেবে ইনিংসে 5 উইকেট লাভ করলেন ডাউন দ্য ট্র্যাকে এবং সেই সাথে ষষ্ঠ উইকেট ইনিংস এর পরিসমাপ্তি ঘটল আবাহনী লিমিটেডের 250 রানে এবং 22 রান দিয়ে 6-6টি উইকেট, এবং এটাই এবারে ডিপিএল এর সেরা বোলিং ফিগার। এর আগেরটা ছিল গাজি গ্রুপ ক্রিকেটার্স, অর্থাৎ একই দলের গাজী অনিকে 30 রান দিয়ে 6টি উইকেট নিয়েছিলেন মিরপুর শেরে বাংলা এবং তার সেই রেকর্ডটা ভেঙে সতীর্থর রেকর্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.